হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবাইকে স্বাগত। মুভি রিভিউ বাংলাতে আমি সই, আর এখন আমি রিভিউ করব সারপেট্টা পারাম্বারাই নামে একটি তামিল সিনেমা রিলিজ করে গেছে অ্যামাজন প্রাইমে, যার মুখ্য চরিত্রে আছেন আরিয়া। তো আসুন জেনে নিই এই সিনেমাটি কেমন হয়েছে, ভালো মন্দ দেখার মতো না নয়। সারপেট্টা পারাম্বারাই এই সিনেমার নির্দেশনা করেছেন পারঞ্জিত। পারঞ্জিতের নামটা শুনে আপনাদের একটু মনে খটকা বা কানে একটু কোথাও যেন শুনেছি মনে হচ্ছে। আর ইনি হলেন রজনীকান্তের কাবালি আর কালা সিনেমার ডিরেক্টর। তো তিনি এবার নতুন মোড়কে একটা নতুন প্রেজেন্টেশন নিয়ে আমাদের সবার সামনে হাজির হয়েছে। তো আসলে ইনি এই সিনেমার গল্প কি? এই সিনেমার গল্প গতানুগতিক স্পোর্টস ড্রামা, বাট তার মধ্যে আছে অনেক রকম চমক, যেখানে নির্দেশনার ছাপ, সিনেমাটোগ্রাফির ছাপ, স্ক্রিন প্লে ছাপ একেবারে স্পষ্ট বোঝা যায়। আর পারঞ্জিত তার নির্দেশনার মাধ্যমে একটা মাস্টার ক্লাস ফিল্ম আমাদের সামনে তুলে ধরেছেন। এর গল্প একজন বক্সারের এবং সেখানে বক্সারের রাইজ আর ফল দেখানো হয়েছে। মনে একটু খটকা লাগছে যে এটা কি তুফানের রিমেক না, আর আপনারা কল্পনাতেও সেই কথা আনবেন না, কারণ তুফানের সাথে এর তুল্যমূল্য কোনো রকম বিচার বিবেচনায় চলে না। এই সিনেমাটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে, আর এন্টারটেনমেন্টের তরফ থেকে একটা সুন্দর সিনেমা আপনারা দেখতে চলেছেন। এই সিনেমার দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। সিনেমার লেন্থ একটু বড় যেমন আমি বললাম, বাট এর মধ্যে অনেক কিছু আছে যেগুলোকে এক্সপ্লেন করা হয়েছে। যেমন এখানে একজন বক্সারের রাইজ অ্যান্ড ফল তো দেখানোই হয়েছে, বাট তার সাথে দেখানো হয়েছে তার যে ফ্যামিলি, তার যে কোচ, তাদের সাথে যে ইমোশনালি কানেকশন, এবং একটা দেখানো হয়েছে সমাজের উচ্চ নিচের পার্থক্য, মানে একটা বক্সিং ম্যাচ তাদের জীবনে কতটা গুরুত্ব বা কতটা প্রভাব ফেলে, মানে যেসব প্লেয়াররা যেসব খেলার সাথে জড়িত তারা সেই খেলাটাকে কতটা সম্মান দেয়, তাদের কোচেদের সাথে তাদের সম্পর্ক কেমন, তাদের পারিবারিক সম্পর্ক কেমন, সর্বোপরি নিজের সাথে, সেই নিজের সাথে কিভাবে ডিল করে সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য। এবং তারপরে দেখানো হয়েছে আবার তার রাইজ, যেমন একটা সাদামাটা স্পোর্টস ড্রামাতে যেমন আমরা সুলতানা দেখেছি, চ্যাম্পে দেখেছি, তুফানে দেখেছি, এরকমই গল্প, কিন্তু এর পরিবেশন বা এর নির্দেশনা বা এর প্রেজেন্টেশন একেবারে আউট ক্লাস, একেবারে আউটস্ট্যান্ডিং, একেবারে টপ নচ। আপনারা যখন এই সিনেমাটি দেখবেন আপনাদের একটি মুহূর্তের জন্য মনে হবে না আপনারা এই সিনেমা থেকে চোখ হটাতে পারবেন। সিনেমাটা এতটাই এনগেজিং, এর ন্যারেশন বা এর স্ক্রিন প্লে একেবারে দুর্দান্ত। প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে ডিফাইন করা হয়েছে যে প্রত্যেক জনের রোল আছে এবং তাদের রোলগুলো তারা একেবারে সুপার, মানে একেবারে আউটস্ট্যান্ডিং কায়দায় তারা অ্যাক্টিং করেছে। তাদের মধ্যে প্রথমেই নাম আসে আরিয়া এবং পশুপতি, এই দুজনের লিড ক্যারেক্টারের অভিনয় দুর্দান্ত। আরিয়া নিজের শরীরকে ভেঙেছে, গড়েছে এবং একেবারে ন্যাচারাল অ্যাক্টিং করেছে। সে যখন রাইজ হচ্ছে, তার মানে তার যখন ফেম রাইজ হচ্ছে তখন সে কীভাবে বিহেভ করছে, তার যখন ফেম নেই তখন সে কীভাবে ব্যবহার করছে, এবং তার সাথে তার কোচের যে রিলেশনটা সেটা অসাধারণভাবে দেখানো হয়েছে। যেমন আমি বললাম এটা একটা স্পোর্টস ড্রামা, তো আপনারা এটা ভেবে নিন না যে এখানকার যে মেন ক্যারেক্টার আরিয়া সে ছোট থেকেই বক্সিংয়ের জন্য একেবারে নিজের মন প্রাণ দিয়ে বক্সিং রিংয়ের মধ্যে উতরে গেছে, না, সে একজন ফ্যান, সে একজন বক্সিং খেলার ফ্যান, সে দর্শক, সে দেখতে ভালোবাসে, বাট সেখান থেকে তার জার্নি একজন বক্সার হওয়ার এবং সেখান থেকে তার রাইজ অ্যান্ড ফল তার সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এর প্লাস পয়েন্ট হলো এর মিউজিক, সন্তোষ নারায়ণের মিউজিক আউটস্ট্যান্ডিং, তার বিজিএম একেবারে টপ নচ। আর এই সিনেমার শেষের দিকে একটা গান ইউজ করা হয়েছে যা আপনাদের মন ছুঁয়ে যায়, যদিও এই সিনেমাটা তামিল বা তেলেগু ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে, হিন্দিতে রিলিজ করা হয়নি, আপনাদেরকে দেখতে হলে সাবটাইটেলের সাথে দেখতে হবে, বাট যে গানটা ইউজ করা হয়েছে তা আপনাদের মন ছুঁয়ে যেতে বাধ্য, এটা আমার গ্যারেন্টি। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের এই গানটা কেমন লেগেছে আর আপনাদের সিনেমাটাও কেমন লেগেছে। আর যারা দেখেননি আমি একেবারে 100% রেকমেন্ড করবো যে আপনারা যান অ্যামাজন প্রাইমে এবং গিয়ে সিনেমাটা অবশ্যই দেখুন। একটা আউটস্ট্যান্ডিং অনেকদিন পর স্পোর্টস ড্রামা, মানে চেক দে, আমি লাস্ট ভালো সিনেমা দেখেছিলাম স্পোর্টস ড্রামার মধ্যে চেক দে, সেরকম একটা মাস্টার ক্লাস সিনেমা নিয়ে হাজির হয়েছে পারঞ্জিত এবং আরিয়া। যান দেখুন এবং কমেন্ট বক্সে আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওর মধ্যে বেশি বেশি ভালো লাগলে কী করতে হবে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে হবে, আর কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে কী আছে, একটা নোটিফিকেশন বেল আইকন আছে, তার অল নোটিফিকেশন অন করে দেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।